বুঝিলে পণ্ডিত আপনি এই মো ঝিও সুষমা তা বাহাঘর আজি কি 10 বর্ষ হেলা দুই দুইটা পিলা হেলে জয় সাথে সব বেলে অপড় তাকর বড় ভালো করিবনি তা কষ্টটা টিকে ভালো দে দেখিলে থাও থাও আমার ডাক্তার দেখিবা দরকার নেই বাহাঘর বেলে তো তিন তিনটা পণ্ডিত রাতি অনিদ্রা হে গণনা করছিলে কোন হেলা অবশ্য অবশ্য সেমানকর গণনা যে ভুল সে কথা মু কহুন কিন্তু অপ্রসক্ত প্রকাশ করিবার সাহস সেমানে করি না মু যা কহিবি কিন্তু নিরাজ সত্য এখানে এক সামান্য উদাহরণ দিয়া যাই পারে সেদিন বারিষ্ঠ অমূল্য বাবুঙ্ক গৃহরে কোষ্ঠী গণনা পূর্বক মু কহিলি আপনকর অন্তিম কাল নিকটতর উপহাস্য করি মো গণনাকে সে অবজ্ঞা করে কিন্তু ফল হল কোন মাত্র এক পক্ষ মধ্যে মোর পক্ষ সম্মুখে সে সরকার কপাল লিখন কে করিবার সে কথা ছাড়ন্তু পণ্ডিতে ও কোষ্ঠ টিকে দেখিলে সে কাহিঁকি এমিতি হচ্ছে হ তা বাহার আসিটা টিকে দেখন্তু কেবে হব কোঠি হব বহুতি কেমিতি তুই চুপ কলু মা মতে ও রাজেশ কু নেই তোরে তে মুন্ড খেলিবা দরকার নেই আমি আম কথা বুঝবু অবশ্য অবশ্য এ কালার যুবক যুবতী তো গুরুজন মানক উপেক্ষা করিবা স্বাভাবিক তা কথা ছাড়ো আপন পুও কথা না দিকে ভালো করি গণনা করি কহিলে চঞ্চল বিলা বিজড়িত দুঃসাহসিক লগ্নরে চন্দ্র কেতু উভয় থিবা আউ বিবাহ হব অবশ্য হব আচ্ছা কন্যাটি রূপ গুণবতী শক্তিমতী সুশীলা কিন্তু তাও পণ্ডিতে কইলে মা কাহিঁকি তুই এসব পালা করছু তুই চুপ কর তো হ্যাঁ পণ্ডিতে দেখলে তা বাহাঘরটা কেবে কু লেখুছি এই আগামী শুক্লপক্ষ পূর্ণমী মধ্যে কাহিঁকি মা কহিলি কারণ ও ভাইকে তুমি জমা জানি সে বিবাহে আত্মবিশ্বাস করেনি সে পুড়ি বাহ গোটাই অপাঠ করে অবশ্য অবশ্য সে বিশ্বাস করুনথিলে কিন্তু ইয়ে গণনা যদি মোর মিথ্যা প্রমাণিত হুয়ে তেবে মু আজীবন কোষ্ঠী গণনা পরিত্যাগ করি আপনার পুত্র বর্তমান কেউ স্থানরে সে এবে কোণার করে হ্যাঁ হাতি মানে কথা এটা বাবু এলি সে কি আড্ডা জমে কথার মূর্তি কথা আমি ভাবুনি
ଏଠିକା ଝିଅମାନଙ୍କ କଥା ମୁଁ ଭାବୁଛି। ଶୃଙ୍ଗାର ରସରେ ମହାନ ତୀର୍ଥ ସତରେ ଏଠିକାର ଝିଅମାନେ କ'ଣ ହେଇନଥିବେ ମନେ ହେଉଛି। ରାଜେଶ, ତମେ ମୋତେ ଶୀଘ୍ର ବାହା ପଡ଼ ରାଜେଶ, ମୁଁ ତୁମକୁ ତାଠୁ ଅନେକ ବେଶୀ ଦେଇପାରେ। ମୋ ପାଇଁ ଜୀବନଟା ଖାଲି ଫୁର୍ତ୍ତି ମଉଜ ମଜଲିସ, ବିବାହ ବନ୍ଧନ ମୁଁ ଚାହେଁ ନା। କିନ୍ତୁ ତମେ ଯେ ମୋତେ କଥା ଦେଇଛ ସେସବୁ ଖାଲି ଦୁର୍ବଳ ମୁହୂର୍ତ୍ତ ଶପଥ, ସେସବୁ ଭୁଲିଛ। ବରଂ ଆଉ କାହାକୁ ବାଛି ନିଅ, ଆଜି ଆମେ ଖାଲି ଏମିତି କ୍ଷଣିକ ଆନନ୍ଦ ମୁହୂର୍ତ୍ତର ବନ୍ଧୁ, ଆଉ କିଛି ନୁହେଁ। ତାକୁ ତୁ ପାରିବୁନି ଡଲି, ଆମ ସମସ୍ତଙ୍କୁ ସେ ଏମିତି ଠକିଛି। ମୁଁ କିନ୍ତୁ ତାକୁ ଛାଡ଼ୁନି, ମୋ ସହିତ ଯଦି ସେ ଖେଳେ ତାହେଲେ ମୁଁ ତାକୁ Oh।
একদম টাটকা ঠিক জানে মাউসী মাউসিয়া শুদ্ধ টঙ্কা নদেই পঠেইছি কর না পরিবা কালে মু যাই কি তাকে তা করি কি লো মোর পরিবা কোন হবো নাই নাই পরিবা কোন হবো ইয়ে পরিবার তো নাই পরিবাটি কোন হবো একো নেই যা আউ শিকারে যে রসগোলা আছে নেই যা এ চল
ଆମେ ଦୌଡ଼ିଛୁ ଆମେ ଦୌଡ଼ିଛୁ କାଇଁ ଆସ୍ତେ ଯିବୁ ଆସ୍ତେ ଟୋକେଇ ଧୋଇବୁ ଆସ୍ତେ ପରିବା କାଢ଼ିବୁ ଆଉ ଆସ୍ତେ ରସଗୋଲା ନେଇକିରି ଫେରି ବୁଝିଲୁ ବୁଝିଲୁ ଉମା ଇଏ ଚାକର ବାକର ନେଇ ଚଳୁଛି ଏତେ ବଡ ଘର ବିଲେଇ ଛୁଆଟିଏ ହେଲେ ଅଛି ଏକା ଏ ତୃତୀୟ ପକ୍ଷ ଆଖି ବୁଝିଲା ଦିନଠୁ ଏକା କଣ ବୁଝୁଛୁ ଟି ହଁ ନିଶ୍ଚୟ ବୁଝୁଥିବୁ ଆଉ କେମିତି ହେଲୁଣି ଆଉ ଘର ଯୋଗ୍ୟା ବୋଲେ କହ ଯିବି ବାବୁ ଏଇ ଘରକୁ ଆସି ତୁ ରସଗୋଲା ନ ଖାଇ ଚାଲିଯିବୁ ଏଡୁଟି ବେଳୁ ଆସୁ ଏଇ କୋଳରେ ବସେଇ ତତେ କେତେ ରସଗୋଲା ଖୁଆଇଛି ଆଉ ଆଜି ବଡ଼ୁଟି ହେଇଗଲୁ ବୋଲି ମନ୍ଦିର ଆଲୋ ଆଜିକାଲି ଯୋଉ ଲମ୍ବା କଲିଆ ସବୁ ଆସୁଛନ୍ତି ଏଇ ପଥର ମୂର୍ତ୍ତି ଗୁଡାକ ଦେଖୁ ଦେଖୁ ତାଙ୍କ ମୁଣ୍ଡ ଘୁରେଇ ଦେଲା ବେଳକୁ ଯଦି ତୋ ଉପରେ ନଜର ପଡିଯିବ ନା ଗଲା 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 ସବୁ ଗଲା କଣ ବୁଝିପାରୁଛୁ ଟି ହଁ ବୁଝୁଥିବୁ ବୁଝୁଥିବୁ ବୁଝିବା ବୟସ ହେଲାଣି ଆଉ ବୁଝୁନୁ ହଉ 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 ହେଲା 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 ମାଉସୀ କି କହିବି ସେ ତତେ ବୁଝେଇଦେବ ଏବେ ଆସ୍ତେ ବୋଇଲେ ଏଡ଼େ ଆସ୍ତେ ଦେଖୁଛୁ ଛୁଆଟା ଯିବାକୁ ବାହାରିଲାଣି ଯେମିତି ପିଲାଦିନେ ଆ କରୁଥିଲୁ ସେମିତି ଆ କରିଦେ ଆଳୁ ଲାଜ କରୁଛୁ ନାଜ ହେଇଗଲା ହଁ ନାଜ ହବ ହବ ରାଜେଶ ଚୌଧୁରୀ କିଛି ଚିଠି ଅଛି ରାମମୋହନ ଚୌଧୁରୀ ରାଜେଶ ଚୌଧୁରୀ ନୋ ମିଷ୍ଟର ମୋ ନାଁ ରାଜେଶ ଚୌଧୁରୀ ନୁହେଁ ରାମମୋହନ ଚୌଧୁରୀ ମୁଁ କହୁଛି ପରା ମୋ ନାଁ ରାଜେଶ ଚୌଧୁରୀ ପ୍ରମାଣ କଣ ଯେ ତମେ ହଉଛ ରାଜେଶ ଚୌଧୁରୀ ତମେ ଠିକ ରାଜେଶ ଚୌଧୁରୀ ଭଳିଆ ଜଣାପଡ଼ୁଛ ଆଚ୍ଛା ମୁଁ ଦେଖ
to Sri Rajesh Chaudhary, care of Postmaster Konarak, from Mrs. Susma Devi, Trailok Bhavan, Chaudhary Sai. Shunantu, ethar kintu mu sata kotha kahuchi, mona Rajesh Chaudhary nuhe. সকালে কুমার সাহুকে যাই কম কিছু কুলে কথা কৌ কৌ শুনে সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু যোগ নাই তো মৃত্যু যোগ তুমি আউ কাহু বাহ হলে জানি থা সিধা যাই পন্ডিতে এতে উড়াই যাতে তো দেখলে কিন্তু রাজেশ থেকে নিকলা বলে গোটে হেলে যাতে কো বাহলনি সুষমা এ হসি উড়াই দেওয়ার কথা নয় তু চুপচাপ বস হেলে মা তুমি হলো একা তোমার এ ছাত্র বিশ্বাস আসুনি এ বিষয়ে মু নিশ্চিত হলে মা ইয়ে হল খাদ্য চক্র এথর কে মুড়ি পারিবে তুমি মধ্য নব ঠিক আছে তুমি তোমার দিন বর্ণনা করছা মু বি মোর দিন করছি হলে রাজেশ্বর বাহারে যদি পূর্ণবি পূর্বর ন হুয়ে তাহলে তুমি তোমার জাতক দেখে বেপারে ছাড়ব অবশ্য অবশ্য কথা রহিলা কহিছু পরা কপার নিখন বুঝিলি বা এতে গুড়ে জাতক যেতবেলে মিলিলানি সবুঠ ভাল গোটাই জাতক দেখা ঝিও খোঁজি আসলে পণ্ডিতক মানটা পুরা পুরি হয়ে হাউ দুইটা পিলার মা হলুনি তথাপি তোর পিলাইয়া বুদ্ধি গলানি মো বিষয়ে চিন্তা করিবা অনাবশ্যক বরং তুমি সবুঠ করি মো গণনা যদি সত্য হুয়ে তুমি শুক্রকু প্রত্যাবর্তন করিব তো হ্যাঁ যিবি যদি তুম গণনা ঠিক হুয়ে হেলে মু জানে তা হবনি হাউ হেলা কথা রহিলা এই তো রাজেশ বাবুঙ্ ভাগ্য চক্র গ্রহণ ক্ষেত্র গতিবিধি যা লক্ষ্য করুছি কার্য আরম্ভ হয়ে thank you.
ଲାଭବାନ ସତରେ ତୁ ଭାରି ସୁନ୍ଦର ଭାରି ତୁ ପାଣି ଦେବନି କ'ଣ କରିବି କହ ସତରେ ମୁଁ ତୋତେ ନ ଦେଖି ରହିପାରୁନି ଏମିତି କୁହନି ବାବୁ ପାଣି ପିଇ ତମେ ଜଲ୍ଦି ଚାଲିଯାଏ ଯଦି କିଏ ଦେଖେ ତାହେଲେ ନିରଳା ନା ମୋର ଅନେକ କିଛି କହିବାର ଅଛି ଏବେ ନା ଏକୁଟିଆ ଆଉ କୋଉଠି ଆଲୋ ପାଣି ମୁନା ଆଣିବା ପାଇଁ କେତେ ବାଡ଼ି ନାଗୁଛି ଆଲୋ ଇଏ କ'ଣ ମାଛର ପାଣି ତୋର କଣ ହେଇଛି କହିଲୁ ମୁଁ ଭୁଲି ଯାଇଛି ସାଙ୍ଗେ ନେଇ ଆସୁଛି ତୋ ଭୁଆଣା ନିଆ ମୁଁ ମନ୍ଦିର ପାଖରେ ଥିବି ଆସିବୁ ମୋ ଦାମଟା ଟିକେ ଢିଲା କରିଦେଲୁ ଏଇନେ ଠିକ ଥିଲା ଏଇନେ ଭିଡି ହେଇଗଲା ବିଡି ତ ହବ ଆଉ ଆହୁରି ବିଡି ହବ ବିଡି ହବା ବେଳ ଆସିଲା ଦେଖୁଛୁ ଦେଖୁଛୁ ମାଉସୀ କେମିତି ରାଜ୍ୟରେ ଝାଉଳି ଗଲା ଆଉ କଷିଟିଏ ନାହିଁ ମୋ ହଁ ବାବୁ କାଳିମିତି ଲାଗୁଛି ବାପ ମା ଛେଉଣ୍ଡ ଛୁଆଟାକୁ ଘରକୁ ନେଇ ଆସିଥିଲି ଆଜି ଦେଖୁ ଦେଖୁ ଏଡ଼ିଟିଏ ହେଲାଣି ମୁଁ ବି ଗାଧୁଆ ତୁଟରେ ଠିକ ସେଇଆ ଦେଖିଛି ଯଦିଓ ଅବଶ୍ୟ ସାର ମୋର ନଜର ପକେଇବା କଥା ନୁହଁ ଓହୋ ଆଉ ନୁହଁ ଆଉ ଘରେ ରଖିବା କଥା ନୁହଁ ହେଲେ କଣ କରିବି ବାବୁ ବାହାଘର ନାଁ ଥିଲେ ତ ଆଗ ଜାଣି ଯୌତୁକ ଆଣିବି କୋଉଠୁ ତମ ଟଙ୍କାର କଳନ୍ତଟା ତ ଏ ଯାଏ ଦେଇପାରୁନି ଯେ ବଢି ବଢି ଚାଲିଛି ସେ ଟଙ୍କା କଥା କଣ ମୁଁ ତତେ କହୁଛି ମୁଁ କହୁଛି କଣ କି ଜାନି ଯୌତୁକ କିଛି ଦରକାର ପଡିବନି ଓଲଟି ତତେ ଦି ପଇସା ମିଳିବ ଏକାଳକୁ ଏମିତି ଦୟାବନ୍ତ ଲୋକ ମିଳିବେ କୋଉଠୁ ବାବୁ ମିଳିବେ ମିଳିବେ ଏଠି ଦେଖୁନୁ ତୋ ଆଗରେ ସାକ୍ଷାତ ଉଭା ହେଇଛି ବାବୁ ତମେ କିଲୋ କଣ ଆଖି ଦିଟା ଏଡେ ଏଡେ କିରି ଚାହିଁଛୁ କପାଳ କପାଳ ଏମିତି କାହାକୁ ଜୁଟେ ଖାଲି ଗାଧୁଆ ତୁଠରେ ଦେଖିଛି ବୋଲି କହୁଛି ନା ଆଉ ଏଇଠି ଜାନି ଯୌତୁକ କିଛି ଦରକାର ପଡିବନି ଓଲଟି ତୋର ଟଙ୍କା ଆଉ କଳନ୍ତର ସବୁ ହିସାବ ତୁଟିଯିବ କଣ ମନକୁ କେମିତି ପାଉଛି ହେଲେ ବାବୁ ପିଲାଟା ତମ ଝିଅ ବୟସରେ ହବ କିଲୋ ମର୍ଦ୍ଦ ପୁଅର ପୁଣି ଗୋଟା ବୟସ କଣ ତିନି କୋଡ଼ିଏ ହେଲେ ବି ଯିବା ହେଲେ ମତେ ତ ପଚାଶ ଡେଇଁ ଏବେ ବି କାହିଁରେ କଣ ସମ୍ବନ୍ଧ ଲୋକେ ଜାନି ଯୌତୁକ ଯାଚୁଛନ୍ତି ହେଲେ ମୁଁ ଖାଲି ପୋଖରୀ ତୋଠରେ ଦେଖି ପକେଇଛି ବୋଲି କହୁଛି ନା ଯଦି ବା ମୋର ସବଶ ସେଟା ଦେଖିବା କଥା ନୁହଁ ବୁଝିଲୁ ଏଇଥିପାଇଁ କହୁଛି କିଛି ଦରକାର ନାହିଁ ହେଲେ ବାବୁ ଓହୋ ଏଇ ନିମିତ୍ତ ଖର୍ଚ୍ଚ କଥା ଭାବୁଛ ତ ସେଇଟା ମୁଁ ତୁଲେଇ ଦେବି ମୋ କି ଖର୍ଚ୍ଚ ପଣ୍ଡିତ ଟିକେ ଡାକି ଆଣି ଦେଉଳରେ ଦୀପ ତ ମନ୍ତ୍ର ପଡ଼ିଦେଲେ ହେଲା ଆଉ କଣ ତୁ ଟିକେ ଭାବେ ଝିଅଟାକୁ ଟିକେ ମନା ନିମିତ୍ତଟା ଟିକେ ଚଞ୍ଚଳ ଉଠିଗଲେ ଭଲ ଏତେ ତରତର କାହିଁକି ବାବୁ ମୋ ଦୁଃଖ କଥା ତୁ କଣ ବୁଝିବୁ ମାଉସୀ ଏଡ଼େ ବଡ଼ ଘରଟାରେ ମୁଁ ଏକୁଟିଆ ପୁଣି ପଣ୍ଡିତ କହିଛି ଏଇ ପୂର୍ଣ୍ଣମୀ ଆଗରୁ ବାହା ନହେଲେ ଜୀବନ ସାରା ମୋର ଆଉ ବାହା ଯୋଗ ନାହିଁ ସେଇଥିପାଇଁ ତ ତରତର ଆଉ ତୁ କଣ କହୁଛୁ କହ ହେଲେ ବାବୁ ତା କୋଷ୍ଠୀ ତମ ସାଙ୍ଗେ ମିଳିଲେ ତ କିଛି ଦରକାର ନାହିଁ ମୋ କୋଷ୍ଠୀ ଏଡ଼େ ଜୋରଦାରିଆ ଯେ ସେଇଥିରେ ଆମ ଦୁଇ ଜଣ ଯାକର ଚଳିଯିବ ତାକୁ ଟିକେ ବୁଝା ମୋର କଣ ନାହିଁ
তার কিছু অভাব রহবে এলে ই বয়স কথাটা তাকে কহলা দরকার না পিলা লোক হউ আলো হউ কর ন হব গাধুয়া তোটরে মু যা দেখিছি না অবশ্য সে তা মোর দেখিবা কথা নুহ তু তাকে টিকে মনা কর সে আউ সারে ন যাও আউ যদি কে দেখি পকায় না দেখুছ বাবা ঠিক কন্দবারে শিকার পাখে হাজার মা এমন সব আসছিবে কহ আজ রাতে কোন দেখা হব মু কইলিনি বাবু তাহলে মু কইছি মন্দির পাছপটে না বাবু সেন্টিলে মু সিধা দিয়ে তো ঘরে পৌঁছিবে না বাবু তাহলে তু কহ সতরে কন্ডিটি ভারি সুন্দর হয়েছি যেতে দাম হলে মু নেবি कंडे टंकाटी भारी सस्ता हाँ दे भारी सस्ता हेले ठाकुर मूर्ति गोटे किणतु लोके मूर्ति किणवाक एठक आसपारू एठी जो मैंने आसती से दौल कांथ खाली ये सब देखती खाली बाहर हेले भितरटा देखिकी से ठाकुर मुझे मूर्ति बिके अच्छा से बाबू किणिले ना तू आसिबु मामु हेलो सुबुजे तू आउ से पोखरी तुठ को गाधि जाना आउ तो छुआ है ना पंदर पुरी चोहल चलला बार लोक बार कथा कहउछथि मोर बाबू दिन खेटा तते हाथ गुठी हाथ करदे शांति राखी बुझी कौन कर तू कहीं कथा नहीं मुंड खाऊ खेल तोर अच्छी किए आज सका कुमार तब बाबू आसते कथा भारी सुधार लोक झील तीन टा शाशुघर को गलापर एत बड़ घर टा खाली पड़ी आड़ से तोरी कथा उठे कौन कह সেই গুমাস্তম কথা কুছি জানি যেহেতু কিছু দরকার নেই শুদ্ধ করতে হলে টুটি যাব তাহলে তো খরচ বি সে তুলেবে তো রাজি হলে হল সে তো মো বাপু বসুর কথা সে ভালো পারলে কিন্তু আর কোন কোন রাজা কয়ে আছে তাতে ঘোড়ার বসে নেই যাব সমস্ত তো জানি যেহেতু চাইবে মোর বাবু কেতে দিন জিতিলা রাখে এমটি বেকার পাথর বান্ধি খুলিবি কর শুনুছি টি তোর বসে বলি আসে अभ्याड़ी झील घर रही जो सजा तू से कथा कौन बचु लगे खुंटा देवे तू से सब कथा सुनने आगर पानी में बुड़ी मारी मुझे मो कथा तेज पिता लगे हेले लोके जहाँ सब कहते भाविक दे जा सोई पड़ जा मो भाग्य जा
ତାହେଲେ ମୁଁ କହୁଛି ମନ୍ଦିର ପଛପଟେ, ସେମିତି ହେଲେ ମୁଁ ସିଧା ଯାଇ ତୋ ଘରେ ପହଞ୍ଚିବି। बाहर विषय किसी भाविल कौन भाविल मुझे भावी बाबू के भावी जाह और चिंता गला सकाल जाए गुमस्त को खबर दे दी ना मुझे कह ठाकुर तोर मंगल करतु thank you।
ପ୍ରଥମ ପ୍ରେମ ସପନ ବନର ଛାଇ ଜହି ପ୍ରଥମ ପ୍ରେମ ସପନ ଯାଇଛି ସତ ହୋଇ ରାଜେଶ ଶୁଭୁଛି, ଆମର ସବୁ ବନ୍ଧାବନ୍ଧ ସରିଲାଣି, ୟୁ ଗେଟ୍ ରେଡି, ଆମେ କାଲି ସକାଳୁ ସବୁ କଲିକତା ଫେରିଯିବା ହେଲା।
এই ঠাকুর মোর সাথী আজিটি তো মোর স্ত্রী ମୁକ୍ତିଲାଭ କଲା ଭକ୍ତିଭାବ ଦ୍ୱାରା MP3 CD ସୁରା ସୁରଭି ବାଟରେ କୋଉଠି ଷ୍ଟପ ନାହିଁ ରାସ୍ତାରେ କୋଉଠି ହବ ନାହିଁ ବାଟରେ କୋଉଠି ଷ୍ଟପ ନାହିଁ ବଡ଼ବାରି ଶସ୍ତା ହବନି ହିଁ ରାସ୍ତା ଦେଖୁ ଦେଖୁ ଭାଇ ସରିଯିବ ରାସ୍ତା ଭାରି ସାଦା ସିଧା ଆମ ପ୍ୟାସେଞ୍ଜର ନନ୍ ଷ୍ଟପ୍ ଟିଲକ୍ କୋଚ୍ ଛାଡ଼ିଲା ଭୁବନେଶ୍ୱର ନନ୍ ଷ୍ଟପ୍ ଟିଲକ୍ କୋଚ୍ ଛାଡ଼ିଲା ଭୁବନେଶ୍ୱର ଟୁ ବାଇ ଟୁ ସିଟ୍ ଚକଖ ସବୁ ଫିଟ୍ ଟୁ ବାଇ ଟୁ ସିଟ୍ ଚକଖ ସବୁ ଫିଟ୍ ଡ୍ରାଇଭର ଫିଟ୍ ହେଲ୍ପର ଫିଟ୍ ଡ୍ରାଇଭର ଫିଟ୍ ଭାଇ ହେଲ୍ପର ଫିଟ୍ ଫିଟ୍ ଆମ ବ୍ରଜ ଭାଇ କଣ୍ଡକ୍ଟର ନନ୍ ଷ୍ଟପ୍ ଟିଲକ୍ କୋଚ୍ ଛାଡ଼ିଲା ଭୁବନେଶ୍ୱର ନନ୍ ଷ୍ଟପ୍ ଟିଲକ୍ କୋଚ୍ ଛାଡ଼ିଲା ଭୁବନେଶ୍ୱର by to sit chaka khasab fit non stop deluxe sports mausi ଏ ପଣ୍ଡିତଙ୍କ କଥା ଅନୁଯାୟୀ ସବୁ ଜିନିଷ ନେଇ ଆସିଛି ଆଜି ପୁନେଇ ତିଥି ବାର ଲଗ୍ନ ସବୁ ଭଲ ଶୁଭ କାମଟା ଶୀଘ୍ର ସାରିଦେବା ଏଇ ନେ ଝିଅକୁ ଲୁଗା ଆଉ ଗହଣା ଦେଇଦେ ପଣ୍ଡିତ ଆଉ ପୋଷ୍ଟମାଷ୍ଟର ସାଙ୍ଗରେ ଆସିଛନ୍ତି ଦେଉଳକୁ ଯାଇ ଝଟ କାମଟା ବଢ଼େଇଦେବା ହଁ ଆଉ ଏଇ ଟଙ୍କା କେଇଟା ରଖିଥା ତୋ କାମରେ ଆସିବ କିଲୋ ଏମିତି ଖୁଣ୍ଟ ମେଣ୍ଟି ଠିଆ ହେଲୁ ଯା ନାଇ ଗାଧେଇ ପାଠେଇ ପିନ୍ଧି ପକା ଦେଉଳକୁ ଯିବା ଆଲୋ ଏମିତି ଚାହିଁଛୁ କ'ଣ ଆଜି ତ ରାତ୍ର ବାହାଘର ମୋତେ କ୍ଷମତାର ମାଉସୀ କ'ଣ କହିଲୁ ମୋର ବାହାଘର ହେଇଯାଇଛି କ'ଣ ହେଲା କାଲି ରାତିରେ କାଲି ରାତିରେ ଆଲୋ କୋଉଠି ବିଦେଶୀ ବାବୁ କୋଉ ବିଦେଶୀ ବାବୁ ଆରେ 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 ଗୋଟେ ତାମସ ଲାଗିଛି ମତେ ବିଶ୍ୱାସ କର ମାଉସୀ ମୁଁ ତତେ ତାଙ୍କ ପାଖକୁ ନେଇଯିବି ନା ନେଇପାରିବୁନି ତାହେଲେ ସବୁ କାମ ବଢିଯାଇଛି
ହଉ ସେ ଶଳାକୁ ମୁଁ ଦେଖିବି। କିଛି କରିପାରିବନି, ପିଟି ପିଟି ଶଳା ମୁଣ୍ଡକୁ ଛତୁ କରିଦେବି। ମୁଁ କହୁଛି ତମେ କିଛି କରିପାରିବନି। କାହିଁକି ପାରିବିନି? କାରଣ ସେମାନେ କେହି ନାହାନ୍ତି। ନାହାନ୍ତି? ହଁ, ସେମାନେ ସମସ୍ତେ କ୍ୟାମ୍ପ ଉଠାଇଛୁ। ନା, ମୁଁ ନିଜ ଆଖିରେ ଦେଖିଛି ସେମାନେ ସମସ୍ତେ ଟ୍ରେନ୍ ଧରିବା ପାଇଁ ପୁରୀ ଗଲେ। ନା ନା ନା, ଏ ତୁମେ କ'ଣ କଲ ଠାକୁରୀ, ଏ ତୁମେ କ'ଣ କଲ? ସଞ୍ଜ ହେଲାଣି, ଝିଅଟା ଏଯାଏ ଫେରିଲାନି, କୁଆଡ଼େ ଗଲା? କଣ ତାର ହେଲା? ହବ ଆଉ କଣ, ଯାହା ହବାର କଥା ତ କାଲି ରାତିରେ ସବୁ ହେଇଯାଇଛି, ଆଉ କଣ କିଏ ଅଛି ଯେ ହବ? ସେ ଟୋକେଟାର ବି ଏପର୍ଯ୍ୟନ୍ତ ପତା ମିଳୁନି, ଆଉ ଏ ପୋଷ୍ଟ ମାଷ୍ଟରଟା ଏମିତି ଅଗାଡ଼ି ଯେ ତା ନାଁଟାକୁ ମନେ ରଖ। ଆଜ୍ଞା, ମୁଁ ତ ଚେଷ୍ଟା କରୁଛି। ମୁଁ ଚେଷ୍ଟା କରୁଛି ବୁଝିଲ, ଦୁଇ ବର୍ଷ ଆଗରୁ ତୁମର ଚାକିରିରୁ ଅବ୍ୟାହତି ନବାର ଥିଲା। ତା ସଂସାର ଦେଖି ମୁଁ ଖୁସିରେ ଆଖି ବୁଝିବି, ହେଲେ ଠାକୁରେ ତା କରିଦେଲେନି। କପାଳ, ହଁ କପାଳ, କିଏ ତାକୁ ବାହା ହବ? ଗଲା, ଝିଅଟା ବାଛନ୍ଦ ହେଇଗଲା, ଆଉ କଣ? ହଁ, ଯଦି କହିବୁ ତ ଗୋଟା ପୋଇଲି ହେଇକିରି ରହିବ, ଖାଇବ ପିଇବ, ଆଉ ମୋର ଟିକେ ହାଣି ଲାଭ ବୁଝିବ। କଣ କହୁଛୁ? ହଉ, ଭାବିକିରି କହିବୁ। ମୁଁ ଉଠିଲି। ଆଜ୍ଞା, ମୋ ପାଉଣାଟା କଣ ହେଲା? ପାଉଣା ପାହା ନାହିଁ କି ବେଦି ନାହିଁ, କହିଲା କଣ ନା ପାଉଣା? ଦାଦା, କିଛି ମିଳିବନି। କୁଆଡ଼େ ଗଲା? ସକାଳୁ ତୁଣ୍ଡରେ ପାଣି ଟୋପେ ବି ଦେଇନି। ଠାକୁରେ ତାକୁ ବଞ୍ଚେଇ ରଖ, ଠାକୁରେ ସେ ଯୋଉଠି ଥାଏ ତାକୁ ବଞ୍ଚେଇ ରଖ।
ଜୀବନ ଥିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ମୁଁ ତାଙ୍କୁ ଖୋଜିବି। ପଣ୍ଡିତେ, ଏ ପୁନେଇ ତ ଗଲା, ଅନ୍ତତଃ ଆର ପୁନେଇ ଭିତରେ ପୁଅ ବାହାଘର ଜଞ୍ଜାଳଟା ତୁଟିଗଲେ ଯାଆନ୍ତା। ଅବଶ୍ୟ ଅବଶ୍ୟ, ଯଦିଓ ପୂର୍ଣ୍ଣମୀ ଅତିକ୍ରମ କରିଛି, ମୋ ଗଣନାଟା ଆଦୌ ଭୁଲ ହୋଇନାହିଁ। ବରଂ ମୁଁ କହୁଛି, ଆପଣଙ୍କ ଘରର ଗେହ୍ଲା ଝିଅ ରାଜକୁମାରୀଟିର ଶୀଘ୍ର ସ୍ୱାମୀଗୃହ ପ୍ରତ୍ୟାବର୍ତ୍ତନର ବ୍ୟବସ୍ଥା କରିଦିଅନ୍ତୁ ତ, କାରଣ ତାର ରାଶି ନକ୍ଷତ୍ରର କୁପ୍ରଭାବ ଘରର ଅନ୍ୟମାନଙ୍କୁ ପ୍ରଭାବିତ କଲା ପରି ମନେ ହେଉଛି। ମୁଁ ବି ସେଇ କଥା ଭାବୁଛି ପଣ୍ଡିତ ଆପଣ, ସେଇଥିପାଇଁ ତ ପୁଅ ପାଇଁ ବେଶୀ ପାଠୁଆ ଝିଅ ନ ଖୋଜି ଗାଁର ଶାନ୍ତ ସରଳ ଝିଅଟିଏ ଖୋଜୁଛି। ଶ୍ୟାମ, ଗାଡି ରଖ। ଆହା, ବିଚାରିର ଚେତା ନାହିଁ। ଶ୍ୟାମ, ଧରିଲ ଟିକେ, ଝିଅଟିକୁ ଡାକ୍ତରଖାନା ନେଇଯିବା। ଠିକ୍ ଦିଆହେଇଛି, କିନ୍ତୁ ରକ୍ତ ଗ୍ରୁପିଂ ସରିଛି ସାର୍। ଆର୍ ଏଚ୍ ନେଗେଟିଭ୍। ସି ସେ ରେୟାର୍ ଗ୍ରୁପ୍ ସାର୍, ମିଳିବା ସମ୍ଭବ ହେବନି। ପଲ୍ସ 72, ଭଲ୍ୟୁମ୍ ନର୍ମାଲ୍। ଭାବୁଛି ରକ୍ତ ଦେବା ଦରକାର ପଡ଼ିବନି। ଅବସ୍ଥା କ'ଣ ଦେଖୁଛୁ ପୁଅ? କିଛି ନାହିଁ, ନ ଖାଇ ନ ପିଇ ଦୁର୍ବଳ ହେଇଯାଇଛି, ଭଲ ହେଇଛି। ଆହା, ବିଚାରି। ମୋ ଡାକ୍ତର, ମୋ ନିଜର ତ ପୁଣି କର୍ତ୍ତବ୍ୟ ଅଛି। ବାସ୍,
ଏତିକି ସେ ଯାହା ଏହା ତ ଗୋଟେ ମୀମାଂସା ହେବା ଦରକାର ହଉ ଆପଣ ସେ ଯେତେବେଳେ ତା ଭୁଲ ବୁଝିପାରିବ ପରେ ଫେରି ଆସିବ ତାହେଲେ ତମେ ଚାହ ସେ ତମ ପାଖକୁ ଫେରି ଆସୁ ନିଶ୍ଚୟ ସିଏ ସିନା ଜିଦ୍ କରି ଚାଲିଗଲା ହେଲେ ମୋର ତ ପିଲାମାନଙ୍କ କଥା ସବୁବେଳେ ମନେ ପଡ଼ୁଛି ଯାହା ହଉ ମୋର ଗୋଟେ ଚିନ୍ତା ଗଲା ମୁଁ ଆଜି ଯାଇ ତାକୁ ନିଶ୍ଚୟ କହିବି ନା ମୁଁ ଯିବିନି ତୁ କାହିଁକି ଡାକ୍ତରଖାନା ଦେଇ ତାଙ୍କୁ ଏ କଥା ପଚାରୁଥିଲୁ ମୁଁ କ'ଣ ଏଇଥିପାଇଁ ଡାକ୍ତରଖାନା ଯାଇଥିଲି ରାଜୁ ପାଇଁ ଝିଅ ଦେଖି ଫେରୁ ଫେରୁ ବାଟରେ ଦେଖିଲି ରାସ୍ତା କଡ଼ରେ ଝିଅଟିଏ ପଡ଼ିଛି ତା ଚେତା ନାହିଁ ତାକୁ ନେଇ ଡାକ୍ତରଖାନା ଯାଇଥିଲି ସେ ଯାହା ହଉ ମୁଁ ତାଙ୍କ ଘରକୁ ଯିବିନି ସେ ଯଦି ଏଠିକି ଆସି ତାଙ୍କ ଭୁଲ ବୁଝି ମୋତେ କ୍ଷମା ମାଗନ୍ତି ମୁଁ ଯିବିନି ହେଲେ ଏଠି କେତେ ଦିନ ରହିପାରିବୁ କହିଲୁ ରାଜେଶର ବାହାଘର ହେଇଗଲେ ଏ ଘରକୁ ବହୁତଟିଏ ଆସିବ ତାପରେ ତମେ ଦୁହେଁ ଏଠି ଏକାଠି ଶାନ୍ତିରେ ରହିପାରିବ ତ ରାଜେଶର ବାହାଘର ଏତେ ଶୀଘ୍ର ହଉନି ତୁ ଏ ପଣ୍ଡିତଙ୍କ କଥାରେ ସିନା ମିଛରେ ମାତିଛୁ ହେଲେ ପୂର୍ଣ୍ଣମୀ ତ କୋଉ ଦିନ ଗଲାଣି ଅବଶ୍ୟ ଅବଶ୍ୟ ତାର କାରଣ ହେଉଛି ଏ ଗ୍ରହରେ ତୁମ ପରି ଏକ ସାକ୍ଷାତ ଶନିଗ୍ରହ ବିଦ୍ୟମାନ ମୁଁ ଆଉ ଏକ ବିବାହ ଦିନ ସ୍ଥିର କରିଛି ଯଦି ଏ ଗଣ ନାମର କ୍ଷମ ହୁଏ ତାହେଲେ ମୁଁ ସନ୍ନ୍ୟାସ ଗ୍ରହଣ କରି ହିମାଳୟ ଯାତ୍ରା କରିବି ତାହେଲେ ଆଜିଠୁ ବାହାରି ପଡ଼ନ୍ତୁ ଆଉ ଡେରି କାହିଁକି ହେଲେ ମୁଁ ଜାଣେ ରାଜେଶ ଜାତକରେ ବାହାଯୋଗ ନାହିଁ ସେହନୟ ମ୍ୟୁଜିକ୍ରେ ମୁକ୍ତିଲାଭ କଲା ଭକ୍ତିଭାବ ଦ୍ୱାରା MP3 CD ସୁରା ସୁରଭି ଛାଡ଼ିଲା ଭୁବନେଶ୍ୱର।